আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি লেনোভো মনিটর আছে এবং এইটাটি একটি ওয়েভ ক্যামও আছে। তো সাধারণত মনিটরে ওয়েভ ক্যাম হবে তা তো হওয়া সম্ভব না, এটা ওয়াল ইন ওয়ানের ক্ষেত্রে হয়ে থাকে যে ওয়েভ ক্যাম থাকে, কিন্তু এটা তো ওয়াল ইন ওয়ান, এটা শুধুমাত্র একটি মনিটর। দেখতেই পাচ্ছেন এখানে একটি প্রিন্টার ক্যাবেল আছে, HDMI আছে, আর আছে পাওয়ার ইয়া, তো বি সব কিছু মিলে আসলে তো নর্মাল একটা মনিটর। নর্মাল মনিটরে ওয়েভ ক্যাম থাকে, তো এটা আসলে কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে, কিছু কিছু অর্ডারের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো যাই হোক, আসলে এখানে কি সমস্যা সেই বিষয়গুলো দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার দিয়েছি, এখানে আমাদের পাওয়ার বাতি জ্বলেও না নিবেও না, মানে নিবে না কোত্থেকে, পাওয়ারই তো অনই হয় না তো নিবে কোত্থেকে, আর স্ক্রিনে কোনো কিছু আসে না। তো অনেক ক্ষেত্রে পাওয়ার সুইচ খারাপ হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই প্যানেলের LED যে আমাদের যে লিডটি আছে সেটাও খারাপ হয়। তো যাই হোক, আমরা এখানে একটা জিনিস দেখলাম খুলে দিয়ে যে ল্যাপটপ প্যানেলের LBDSটি খোলা, আর ওই অন্যান্য সেকশনে তেমন একটা কোনো কিছু নেই, কিন্তু প্যানেলে কেন LBDS কেবলটি খোলা সেটা একটু সন্দেহ তৈরি হয়। তো যাই হোক, আমরা ব্যাকপার্টটি খুলেছি এবং আমরা এখান থেকে সব কিছু খুলে দেখবো যে আসলে ঘটনাটা কী। LBDS কেবলটি খোলার অর্থ হচ্ছে কেউ না কেউ ওটা দেখেছে, সেটা কতটুকু দেখেছে সেটা আমরা খুললে পরে দেখতে পাবো। তো এই হলো আমাদের ব্যাকপার্টটি ওপেন করা হলো। তো দেখুন, আমরা কিন্তু সার্কিট বোর্ডে অলরেডি কাজ করা দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের এখানে কি করা হয়েছে, আমরা একটু ভালোভাবে খেয়াল করেন, DC সেকশনে কিছু কাজ করা হয়েছে, এখানে অপটিক কাপলারটিও পরিবর্তন করা হয়েছে। তো DC সেকশনে কি কাজ করা হয়েছে, এখানে কি আর কোনো কিছু করা হয়েছে না। তো যাক, আমরা পাওয়ার বোর্ডটি খুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সেকশন করা হয়েছে, এখানে অপটিক আপনার দুইটা এখানে এক জায়গায়, আর ওই ইয়ের যে একটা IC একটা জায়গা চেঞ্জ হয়েছে সেটা হলো আর একটা সেকশন। তো এইখানে আসলে ডাবল সেকশন কেন করা হয়েছে সেটা একটা বিষয়। আমাদের ভিডিও বোর্ডটি 5 ভোল্টের, সেটা তো আমরা বুঝতেই পারতেছি, আর ইনভার্টার তো অবশ্যই 12 থেকে 14 হবে। আর এইখানে আর একটা সেকশন করা হয়েছে, ও আমাদের যে USBগুলো চেক করার জন্য এই সেকশনটা করা হয়েছে। তো আমরা এখন সর্বপ্রথম দেখবো যে আসলে ভিডিও বোর্ডটি ভালো আছে কি না এবং প্যানেলটিও ভালো আছে কিনা সেটাও দেখবো। এই জন্য আমাদের কিছু ব্যবস্থা আছে, সেটা আমরা দেখে তারপরে আমরা সিদ্ধান্ত করে নিব যে আসলে আমরা এই প্যানেল বা এই পাওয়ার বোর্ডের সাথে কী করবো বা কী করলে কী হয়। কারণ যেহেতু এটা যদি প্যানেলে আমার যদি ভিডিও কার্ড খারাপ হয়ে থাকে, যেহেতু আগে যে দেখেছেন কোনো কারণে ভিডিও বোর্ডটি যদি নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের কাজগুলো দিতে হবে। এই যে মূলত এইখানের জন্য আর একটা সেকশন করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড সেকশনটা এবং USB সেকশন টোটালটাই আলাদা করা হয়েছে, এইটার জন্য আর একটা ভোল্টেজ করা হয়েছে। এই জন্য একটা অপটিক আপনার বেশি ব্যবহার করা হয়েছে, একটা ঠিক না অ্যাভারেজে তিনটা ব্যবহার করা হয়েছে, নর্মালি তো আমাদের একটাই থাকে। তো চলুন, আমরা আমাদের একটা কনভার্টার দিয়ে আমরা পাওয়ার দিব, তারপরে দেখব। আমরা কনভার্টারতে পাওয়ার দিয়েছি, আমাদের LED লাইটটিও জ্বলেছে দেখতে পাচ্ছেন। আমরা প্যানেলটি একটু দেখে নিই, হ্যাঁ প্যানেলটি তো ওকে আছে, প্যানেল ওকে অর্থ আমাদের ভিডিও বোর্ডটি ওকে আছে। এখন আমরা পাওয়ার সেকশনে কাজ করতে পারি, সেটা যেভাবেই হোক যে কোনো মডিফাই আমরা করতে পারি, যেহেতু আমাদের প্যানেল ভালো, আমাদের ভিডিও বোর্ড ভালো, অন্যান্য সেকশনটিও ভালো। শুধুমাত্র এখানে ডাবল সেকশন যেটা করা হয়েছে দেখতে পারতেন, যেখানে দুটা পালসের IC করা হয়েছে, এই পালসের IC খারাপ হয়ে থাকে। তো আমরা কিছু মডিফাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন, আর এই সেকশনের জন্য আলাদা 8টা ভোল্টেজ আমরা মডিফাই করব। এটা অলরেডি করা হয়ে গেছে, কানেকশন দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন পাওয়ার দিবা, যে এখানে সব কিছু দিয়ে দিলাম, এখান থেকে আমাদের আসলে সব কিছু কন্ট্রোল হয় সাউন্ডের জন্য। তো যাই হোক, আমরা সব কিছু দেখবো, আমাদের কনভার্টারটা মানে মডিফাই করলাম সেটা কতটুকু হয়েছে। পাওয়ার দিয়েছি দেখতে পাচ্ছেন, লেনোভো লেখা চলে আসছে, আমাদের কাজ মূলত হয়ে গেছে। আশা করবো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।